এদিকে মেহেরপুরে জমা পড়েছে লাইসেন্স করা 73টি অস্ত্র। এর মধ্যে আওয়ামী লীগ বিএনপি নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অস্ত্র জমা দিয়েছেন। গত মধ্যরাত পর্যন্ত সদর থানা সহ 3টি থানায় জমা পড়ে অস্ত্র ও লাইসেন্সগুলো। পুলিশ জানায় 2009 সালের 6 জানুয়ারি থেকে 5 আগস্ট পর্যন্ত 93টি অস্ত্রের লাইসেন্স গ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি আদেশে এসব অস্ত্র ও লাইসেন্স জব্দ করা হয়। বাকি 20টি অস্ত্র সামরিক অসামরিক কর্মকর্তা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অধীনে রয়েছে।